হরিনাথ স্মৃতি জাদুঘর কুষ্টিয়া শহর থেকে 12 কিলোমিটার দূরে কুমারখালী উপজেলা সদরে অবস্থিত। ব্রিটিশ ভারতের নদিয়া জেলার কুমারখালী গ্রামে, বর্তমানে বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা সদরে 1833 সালে জন্মগ্রহণ করেন হরিনাথ মজুমদার। জমিদারের নিপীড়নের নির্মমতা তাকে সাংবাদিকতা পেশায় নিয়ে আসে। হাতে লিখে প্রকাশ করেন সংবাদপত্র। 1863 সালে এতদ অঞ্চলের প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করে প্রকাশ করেন গ্রামবার্তা প্রকাশিকা, যা এই অঞ্চলের গণমানুষের মুখপত্র হিসাবে জনপ্রিয় হয়ে ওঠে। হরিনাথ মজুমদার বাউল লালন শাহের সান্নিধ্যে এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন, বাউল গানের দল গঠন করেন, রচনা করেন বাউল গান। সেই থেকে হরিনাথ মজুমদার কাঙাল হরিনাথ নামে পরিচিত হয়ে ওঠেন। কাঙাল হরিনাথ মজুমদারের পৈতৃক মানে বাস্তু ভিটা, কাঙাল হরিনাথের স্মৃতি জাদুঘর থেকে 5 মিনিট হেঁটে গেলেই কুণ্ডুপাড়া গ্রাম। এই গ্রামে কাঙাল হরিনাথের বসত ভিটা, এখানে রয়েছে তার সমাধিসৌধ এবং বহুল আলোচিত সে এমএন প্রেস, যেখান থেকে প্রকাশ করা হতো গ্রামবার্তা। এবং এই প্রেসে এসেছে লালন শাহ সহ মীর মোশাররফ হোসেন সহ সেই সময়ের অনেক পণ্ডিত ব্যক্তিগণ। চলুন দেখে আসি কাঙাল হরিনাথের স্মৃতি বিজড়িত এমএন প্রেস এবং তার কর্মস্থান। এখানে কাঙাল হরিনাথের প্রথম ব্যবহৃত হাতে ছাপা সে মেশিনটি আছে, এই অঞ্চলের প্রথম ছাপাখানা যেখান থেকে কাঙাল হরিনাথ পত্রিকা বের করতেন, সাংবাদিত করতেন নিজের পত্রিকা। কেউ আছেন বাসায়? আওয়াজ দিছে? আচ্ছা আচ্ছা, থার্ড পুরুষ। দাঁড়ান দিদি, হচ্ছে থার্ড জেনারেশন না? থার্ড জেনারেশন। কাঙাল হরিনাথ মজুমদারের সমাধিসৌধ জেলা প্রশাসক উদ্বোধন করছে না, বনমালী ভৌমিক। এই ঘরেই ওনাকে সাহিত্য করে রাখা হয়েছে। এটা তো খুব লেগেছে, আমি এটা প্রথম দেখলাম এভাবে। হ্যাঁ, এটা প্রায় ভগ্নদশায় গেলে বোঝা যাচ্ছে যে এগুলো দিয়ে সংরক্ষণ করার চেষ্টা করা হচ্ছে না, এক্সট্রা পিলার দিয়ে উপরে টিন দিয়ে মূল পুরনো ভবনটা রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। না, ওইটা করে একটু অগ্নাগি করে পরে সমাধি করা হয়, ফর্মালিটিটা করা হয়। মানে উনি আমাদের ঘুরে ঘুরে রুমকে দিয়ে তার পুরনো প্রেসটা আমাদের দেখাচ্ছেন, তা তো অবশ্যই থাকবে। এটা প্রথম ছাপাখানা অবশ্যই পেয়েছে। এখানে বিভিন্ন লেটার থাকতো, আমার দুই ছেলে দুই বৌমার চাকরি চালিয়ে চালচমার দেবে তার তো কোনো মানে নেই, কিন্তু আমি দাবি জানাইছি। তারপরে এই ঘর সংস্কার, কারণ মেশিন চলে গেল তার কর্মস্থল বাস্তবটা দেখতে হবে। কিন্তু
দেখতে অনেকে যায় অনেকে আসবে না যায় সাংস্কৃতিক মানা যায় না যে কোন জায়গায় তার কর্মস্থল তার সমাধি স্থল কিন্তু নিয়ে যেতে পারছে না সমাধি স্থল দেখতে আসলেই এই জায়গা থেকে লালন ফকির মীর মোশাররফ পাশে এই ঘরে বসে এটা দেখার জন্য অনেকেই আসে আমাদের বসবাসের মতন কোন ইয়ে নেই তাহলে আমার জায়গা আছে ইয়ে আছে আমার দুই ছেলে বসবাস আমি এই মেশিনে কারণ কাঙাল হরিনাথের মেশিনে আমিও কাজ করেছি আচ্ছা আমি জীবিত অবস্থা করে আমার কিছু কিন্তু তারা মানে হ্যাঁ না কোন উত্তর আপনার লিখিত একটা কপি দেওয়া দিতে আমরা মানে ইয়ে করিনি জাদুঘর তো তাই এর আগে সচিব স্যার আসছিলেন উনি আবার টিয়নার পরে ভাত দিয়ে গেলেন আপনারা বসেন ইয়ে করেন টিয়ানা একদিন আসলেন আসে দেখে শুনিয়ে আপনার নাম কি দিদি আমার নাম গীতারানী মজুমদার গীতারানী মজুমদার হ্যাঁ আমার ওই এটা দরকার এত কিছু হচ্ছে আর আমরা এই স্মৃতিটা রক্ষা করবো না এটা হয় না এবং এখানে মীর মোশাররফ হোসেন আসছেন লালন শাহ এসছেন এটা চিন্তা করতে এটাই মিউজিয়াম হবে আমাদের তো দাবি ছিল যে এখানেই জাদুঘর হবে সরকার পারে না এমন কোন ইয়ে নাই এটাই মিউজিয়াম হওয়া উচিত ছিল এবং ওনাদেরকে ওনাদের কোন জায়গায় সেটেল করা উচিত ছিল আমার বসতভিটার জন্য তো আমার পাশে একটা জায়গা আছে জায়গা না থাকতে কিন্তু সামনে যে সামনে একটা জায়গা সরকার কিন্তু অ্যাপয়ার করে অনেক কিছু করতে পারে তাই গাড়ি পার্কিং এর জন্য কি একটু সামনে একটু অ্যাপয়ার করে নিয়ে অনেক কিছু করতে পারে শ্বশুরের না শ্বশুরের দাদা মানে তার বাবা তারপর তো ওনার হাজবেন্ড দাদা শ্বশুরের বাবা বাবার দাদা আর উনি তার ছেলে হ্যাঁ ওই আবেদনের ফটোকপি নেন কখনো চলতে থাকে ঠিক আছে এবং আপনারাও এটা এটা চালু করতে পারেন হ্যাঁ আর কিছু না হবে না এখন তো আসছে ঠিক আছে আবেগ মানে কি প্রত্যেক আবেগ আমাদেরই আবেগ ধরুন আমাদের কেউ হয় না আমরা কেন আসতে করতে সেই জায়গায় তারা তো পরিবার